কড়দু মানুষ দা কথা হুনানি দরকার আমি এবাকা ইয়otas আইলু সময় না আছে খনিককো বাসাউরি আর আক ডি মিনিট থাইল হুনানি দরকার খানিক করে করা মরল এখানিক কপাংলা করে দিয়ে গিরি গি ধানি শুনানি যার কাবেল না থ্যাংক ইউ ভেরি মাছ অশেষ ধন্যবাদ সময়ানইর সাতটা বাজির হাবিরে নমস্কার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বারো বিষ্ণুপ্রিয়া মণিপুরের মালঠেপ সংস্কৃতিতে মন্নাত্ম ঠিক পাকুড়া প্রত্যেক গিরিগিথানি রে দিগল হোমা আহান্ল শ্রদ্ধা ভক্তি বার বানানি কাজ মর হৃধির কর্ণ গিরিগিথানি আজিকার যে টপিক গো মর মরাং দেনা আছে এগো চর্চিত গো না গই বরং নিতান্ত অবহেলিত বারো উপেক্ষিত টপিকাগো এ ব্যাপারে মি কথা টটরানির গিয়ে মি পরিষ্কারভাবে মাতিং মি এ তার বিশেষজ্ঞ গো সুখ করুণ আগৈ মি শিল্পী আগ হিসাবে বারো মোর অভিজ্ঞতাত খানিক মোর মনহানা জেহানি আহের কথাবার্তা খানিক্য শেয়ার করত যাতে সচেতনতা আহানাহের আমার উচ্চারণ পদ্ধতি সচেতনতা আহান সমাজ জাগ্রত অক উহানোর নিয়ে আজিকার এদের আলোচনা এহানাত অংশগ্রহণ করানির দুঃসাহস আহান করবেন লুগিরিহানি হান্তে গো শ্রীকৃষ্ণ চৈতন্যর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্ঘর অন্যতম এডমিন গিরক গিরকে এমন টপিক আগত দিয়া দেছে ভাষা বারো উচ্চারণ ভাষার ব্যাপারেতে প্রচুর কথাবার্তা চলের হুনিয়ার হারপানির সুযোগওর কিন্তু উচ্চারণের ব্যাপারে আমার তা জেহান মাতলু আমার তা বহু চর্চিত কথাবার্তা না এহান সম্ভবত খুব সম্ভবত এহান ইন্টারনেটে বা আমার ফেসবুকে পৈলাকার পয়লা পৈলাকার আমার প্রয়াস আহান চেষ্টা আহান হন্না আহান হান্তে পৈলাই মে অকরানির আগে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর ব্যাপারে কথা দিয়ে চুটি নামাতলেও হান অপরাধ হান হইতই শ্রীকৃষ্ণ চৈতন্যর আজিকালিকার যে এরে প্রয়াসে হান এর পরিবর্তনশীল যুগে হানোর মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত যে সঙ্গে আগুয়ানি ধরেছি সফল এরহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কোনোদিনেই নিজর অস্তিত্ব মালথেজ ছাড়া পানা অসম্ভব আমার রীতিনীতি আচার আচরণ ধর্মীয় জেতা আমার এ রীতি নীতি আছে গজে আলোচনা এতার উন্নতি সাধন প্রচার প্রসার এরে হানোর দরকার আজিকার দিনে হাবিত্ব নিয়ম দরকারি হান গিরিগি হানি তো ও মি কথা আকচুটি মাতানি মনে এরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর আজিকার বলিয়ানা গর যে ইদানিং যে সাংস্কৃতিক আন্দোলনাহান বা ধার্মিক আন্দোলনাহান যেহান গড়িয়া তুলেছে এহানোর দরকার প্রচন্ড আমার মোর বন্ধু বান্ধব অনেকে মাত্তারা এহানোর সমালোচনা করতারা হুদালা এটা কিয়া বলিয়া হান্তে হাববিরতা নিজর নিজের দিকা কি হান থার মোরতাও দীক্ষান মোর্তা হাবিত ঠিক পাউরি দীক্ষানি উলিয়া তাই সংস্কৃতিক আমার সংস্কৃতি লোকি সাদে প্রচার প্রসার করানি ঠিক সাদে শ্রীকৃষ্ণ চৈতন্য তার দিকা হানলো আগুয়ানি ধরেছে তার দীক্ষান কুহান ধার্মিক সাংস্কৃতিক দিকের তো বলিয়া এর জায়গায় গই হাবিহানে থাকার দেনা দরকার আর নিজে যে হান মনিয়ার যে পথগ অবলম্বন করানি মনিয়ার নিজে নিজে নিজের মতো করিয়া জিজ্ঞা কোনো গই কারো আটকা কুড়া নেই আগুই আগরে থাকার দিক নিজের নিজর স্টাইলে এহানাত সমাধানে উপকৃত হইতই অন্য কোন উপকৃত না হইতাই হানতে গিরিগি থানি এবাকা মাতাত লেগা পইলা অকরাগ কিন্তু ভাষা বুলিয়ে মাতল ভাষার ব্যাপারে মরতাক ভাষার ব্যাপারে মি যেহান মাতানি মনাউরি ভাষার ব্যাপারে যেহান মাতানি মনাউরি উহানোর মাঝে পইলাকার কথা হানুলগাতাই মি এহানোর বিশেষজ্ঞ গ সুপ করেও নাগই তবে অকরাগত দিয়ার চুটি কথা কথা হানুলিয়া তাই ভাষার ব্যাপারে উন্মুক্ত আকাশে হানোর মাঝে আকাশ উন্মুক্ত আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা এটা হাব্বির কাবুলিয়া এটা হাব্বির কাবুলিয়া চন্দ্র জোনাকুহান আমি যেগুলিও চানা পারি আর কই চাইতে বাধা না ওদের সূর্য গো বেলিহান কোন গইচাইতে বাধা না ওদের আকাশ বাতাস নিংশান আমি হাবিও কারে পারি আর কারানির অধিকার আছে জরমসি যখন এর পৃথিবী হ্যানাত এর মালে মেহানাত অক্সিজেন হাববির তাও দরকার আছে অক্সিজেন আমি নে না পারি এ এগো অমুক সম্প্রদায়ের অক্সিজেন গো অমুক সম্প্রদায়ের বেলিহান মাতে নাও পারি আর জাতর ভাষার আমি দিন এরে ডিভিশন এহান কোনো দিন না করি গিরিগিথানি উন্মুক্ত আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা আমার শব্দ গি বলি আমার শব্দগি আমার শব্দ নাগই বলিক আজ্ঞ আমার শব্দ নাগই আমার শব্দ গি বল গি আমার শব্দ গি এটা কুম্পেত কি সাদে ব্যবহৃতই তই ওহান ইম্পর্টেন্ট হান আমি হাবিয়ানি হার হাবি পানি দরকার এর শব্দ তাত কোন গই কারো আটকানি নে আমি অনেকে মাতিয়ার গো বিষ্ণুপ্রিয়া মণিপুরী না আগুই গিরিগিথা নেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী শব্দগণ আগুইতে কোন কোন গো এটা আর্য ভাষা এটা হাব্বির কাবুলিয়া উন্মুক্ত আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা হাবির কাবুলিয়া সমান মোড়ে যদি অন্য সম্প্রদায়ের মানু আগুই যদি আং করে রে রে শব্দ এগিতে আমার শব্দ গি তুমি কিয়া ব্যবহার করেছো তা মেউ তার পাল্টা কোয়েশ্চেন হান করে পারউড়ি রি কোরআনের অধিকার আছে এ গিয়া আমার তাও শব্দ গি তুমিতে কিয়া ব্যবহার করো রাই এর শব্দ এগির গজে প্রত্যেক আর্য ভাষা ভাষীর ভাষা গোষ্ঠীর সমান অধিকার যে সাদে অক্সিজেন অর্গ হাবির অধিকার আকাশ বাতাস চন্দ্র সূর্য আমি চানাপারৌরি যেগুরু জানা পারি থানি এবাকা এরে প্রসঙ্গ এহানাত কথা মাতানিত গেলেগা মি হাবিও হাবিওহার পাশে আন্তর্জাতিক কবিতা দিবস আসিল কবিতা দিবস উপলক্ষে মি ডক্টর কালীপ্রসাদ সিংহর দুহান খুরকাং হুরকাং কবিতার দুহান কথহান পারেঙ্গলাম মি পোয়া মনাউরি চেষ্টা করি কবিতা দুহান উচ্চারণ করানি মনাউরি ওইলাকার কবিতা হান খানাপিনার কৌলি খানাপিনার কৌলি ওবায়ো কয়ে দৌগি থানি কিতাও কচু বা গুয়া খানি উব্বা করে পাক দেশত মাছ কিতাও নেই চুমসে নেই তা সাকল কই ইয়ের নাম দিয়া ডাইল বড়া আগোপাড়াও উদ্দেশ্যত কই আলু আগর মেথ খানিও কাদার মাঝে পেইঙ্কে চানা কচুর বাজি খানিও একদিনও খেইনে শান্তি আহান না তি আহেসত মোর জীবনে হবাই বালায় বেলা আহান না পেইলুমি ভাত কামর দীঘল কবিতা হান হাবিহান নাওতাম করৌরি সময় নষ্ট করানি না এবার থাংনা তার কবিতা কবিতা আহান প্রকৃতির না এহানো আর কাহান মাতি সুদূর দেশর যাত্রী মানুয়াগর কবিতা হান কিন্তু গিদি গিথানি পৈলাকার কবিতা হান নমুনা হান আছে এবার আর এক কবিতা ভাষার ডিফারেন্স হান পার্থক্য হান খানিক চাবেলিক সুদূর দেশর যাত্রী সুদূর দেশের সন্ধানেমি জীবনের এ বিয়ানে চলেছে দুর্দম বেগে যুগ যুগান্তর হাবি অপূর্ণতা হাবিতার প্রলয় বরণ ঝড় ঝঞ্ঝা আহকে পথে নিঘুর আধার চমকে চমকে লামিয়া আহক বিদ্যুৎ ঝলক নির্ভিক অচল অটল গিরাজ হিমাদ্রির সাদে সংসারর বাধন হাস্যকর হাবি হাবিতুচ্ছ তুচ্ছ অনন্তর হীন সন্ধানিমি স্বাধীন অনন্ত চিত্তমোর অমৃতর সূত্রে গীথা প্রতিমোর হৃদির স্পন্দন কি সাধ্য বাধানি মোরে ক্ষুদ্র সংসারর মান যশ নাম যশ মান ধন রূপর রসর প্রলোভন হাবিতা মোরাং মিসা অমৃতর লোভী যে ভ্রমর বিপথে নেনার তার শক্তি কারণেই। নেই দুর্দম দস্যুর দল আহকা এমর পথে প্রতিপদে শান্ত সমাহিত তবু এ হৃদমর প্রদীপ সাদে প্রিয়র চরণ তলে পরাণ দেনার কালে যে তীক্ষ্ণ তুলে অব্যর্থ সন্ধানে তার ছিন্ন ভিন্ন করে দিত নিমিশর মাঝে তীক্ষ্ণ তীক্ষ্ণকার আহক আহক মহে এমোর ললাট দেশে যে প্রলয়ে জিগ আছে জ্বালাময় তার স্ফুলিঙ্গ স্পর্শে ধুলি তই তুই হাবি আহির নিমেষে সুদূর দেশর যাত্রী গমি চলেছু অসীম দেশে গিরিগি থানি মানু আকর লাইনকরাহানি লোক কবিতা হানিত আমি দৈনন্দিন জীবনে যে হানি টটরিয়া আমি ব্যবহার করে পারি আর কিন্তু উহানোর সুরগ টঙ্গালোর আমি যেহান টটরী নিকা টটরিয়ারও কথা উহানিল কিন্তু যে বাকা কাব্যিক অন্য ফর্মে যে বাঁকা জিতইগা ওপির মাঝে আমি উষা দেই কবিতা দোহানোর কথা শব্দ টঙাল আছিল দিয়গীর তামকরানির সুরও টঙাল আছিল এরে তা উন্নত সংস্কৃতি উন্নত সাহিত্যর বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য এবাকা আহিক গিরগিথানি আর এক কথা আহানার বেদে যেহান হান মণিপুরী সমাজে হান কিন্তু পার্সেন্ট আমার তা পঁচানব্বই শতাংশ আমার তা শিক্ষিত হাববি হাববি তারা শিক্ষিত সমাজ হান আমার তা সাহিত্য হান কম দিনৰ তৈলেও পনেরোশো পনেরো খ্রিস্টাব্দীর কাদা আমাৰ আমার তা পৈলাকার বরণ ডাহানির এলাহান আমার তা হংছিল মণিপুৰৰ খুমল মাটিত মণিপুর নাংহান উদিন নেই আসিল খুমল বলিয়া আসিল তা খুমল বিভিন্ন নাংলো আছিল মণিপুর নাংহান নেই আসিল ওহান অনেকে মাত্ৰা অনেকে মাত্রা এখান আমার মহাভারতের যুগে আছে আছে বলিয়া যাই হোক কিন্তু খুমল মাটির বিষ্ণুপ্রিয়া মণিপুরী পনেরোশো পনেরো কম কমপক্ষে ওবাকা আমার সাহিত্য হানো ওানি অসিল কিন্তু এরে কম সংখ্যক এরে কম দিনে হানোর মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য আজি যে পর্যায়ে গিয়া ফোসে গা এহান অবহেলার কথা হান না হাবিয়ে ডরপি তারা জাতি হান তারা ভাষা হান এ সময় এরে কম সময়ে এটিমোলজিক্যাল ডিকশনারি হংনি ব্যাকরণ হং হঙনী এহান কমর কথা হান না গানতে আমি উন্নত সমাজ হান অতি উন্নত সমাজ হান আমার তা কিতা নেই বললে হুদ্দা নেই তার মাঝে সংস্কৃতি অতি উন্নত অতি উন্নত সংস্কৃতি নেই বললে কিতা তা আমার তা রূপা পয়সা নেই তা রূপা পয়সা অতি অনুন্নত হানতে গিরিগিথানি ভাষার ব্যাপারে মি দীর্ঘ আলোচনা দে নাও ভাষা কি শব্দ কুম্বাকা কুম্ভাকা প্রয়োগ হইতই ওহান ডিপেন্ড করের তাই যে গিরজ্ঞ ল্যাং করতই ওগর মানসিক তার চয়েস অফ ওয়ার্ডস তার গোজে ডিপেন্ড করতই হেন তা যে শব্দগুলো তার মনর ভাবান প্রকৃতভাবে প্রপার ওয়েতে প্রকাশ করে পারতেই পারতই ওহান তার ভাষা হান আর যে সাধে মাত্র উন্মুক্ত আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা হাব্বির কাবিয়া সমান অধিকার কিন্তু আর এক আনো আছে ফুলগো আমার বাগান হানাত ফুটাসি ও নিজর বাগানা বাগানাহান বলিয়া যে হান আছে ও ফুলু গরে আমি মর্যাদা দিয়া চলানি এ অবশ্যই ও গরে এড়ে দিয়ে আমি কোনোদিন চলে না উপার আমার তা এমন জাতি আহান এমন জাতিগোষ্ঠী আহান আমি ম্যাংসেলেও মাতে পারি আর আমি আর এক বেদে আয়নাও মাতে পারি আর আমার কোনো আটকা করা নেই হানতে গিরি গে এহান ভাষার ব্যাপারে আমি দীর্ঘ আলোচনাত নাও জিত ভাষার ব্যাপারে প্রচুর বিজ্ঞমানু মানু আসি জ্ঞানী গুণী আসি ভুল থাইতে পারে কথাবার্তা ভুল থাইতই মানুষ মাত্র ভুল ওর কিন্তু গিরিগি মর্তা অনুরোধ আহান থাইতোই এ বাকের টপিকে গজে গত আহরি এগো খানিক্য সময় নি গা এগোর মাঝে ভুল ত্রুটি থাইলে মোরে ক্ষমার আহিল না চা দিবাং ক্ষমা ক্ষমানেই গিরিগি থানি মোরে খানিক্য ধরা দিবাং আজিকার আলোচনা এহান মর না নাগৈ সমাজান সচেতনতা আহান আহক বলিয়া আমার উচ্চারণ এহান কতিহান ইম্পর্টেন্ট এহানর গজে খানিক আলোচনা আহান করি বুলিয়া দৃষ্টিপাত আহান দিক বুলিয়া এহানর গজে সচেতনতার লক্ষ্য আহানল আমি আজিকার আলোচনা এহানাত মিয়া হাইছো তাগিরি গিথান ভুল যদি ওর মোরে খানিক ধরা দিয়া দিবাং এহানে কি তাও না ওইতি মোরতা নাই কিন্তু আমি সমাধান কোনো পিত না লাজ পিগা এহানতে টপিক গো টপিক গো তুলগা তাই পইলাকার গিরি গিথানি জিনিসান অনেকেই আমি মাতিয়ার বলে নিজের ভাষা হানোর উচ্চারণ করে নারি আর হ্যাঁ ও হানতে পারো কি উচ্চারণে হান কোন ভুল নৌমাতিয়ার উচ্চারণে হান হিকানির কাবুলিয়া প্রত্যেক উন্নত ভাষাত অনুন্নত ভাষার কথা আমি রবি। উন্নত ভাষাত নিজর মাতৃভাষার উচ্চারণ পদ্ধতি হিকানির কা বলিয়া ফামে ফামে ওয়ার্কশপ ওর পয়সা দিয়া টিউশন করানি ওর আমার ভাষাত এহানর গো যে প্রশ্ন আহান করলে কোন গই উত্তর পেয়া দেনা না মনে আর কিয়া অবহেলিত উপেক্ষিত উচ্চারণে হল আমি টটরানি নামনি আর কিয়া নামনি আর ভগবান জানা আজিও দর্শক কমই তাই কিন্তু এবাকা দেহরি এবাকা নয় গো আসি গিরি হাতবিরে বারো নমস্কার ধন্যবাদ অশেষ ধন্যবাদ মোর লগে হাত দেনার কাবুলিয়া বারো অনুরোধ করে দেবি করুড়ি। হানতে উচ্চারণ খুব ইম্পর্টেন্ট গিরিগিথানি যেবাকা উচ্চারণে হানতে অঞ্চল ভেদে মানু ভেদে উপভাষা ভেদে দেশ ভেদে হান কিন্তু উতা হাবির হাদিত হাব বিগিরে আকানির কাবুলিয়া সাহিত্যে আক্পেইত কি হাব্বিড়ে তিলকরানির কাবুলিয়া এর জিনিসে আনি কি তাক ওসে প্রমিত উচ্চারণ প্রমিত বানান পদ্ধতি আহান হংকরানি অর্তা।

অঞ্চল ভেদে দেশ ভেদে উপভাষা ভেদে এমনকি মানুয়াগিতা ডিফারেন্ট আলাদা আলাদা উচ্চারণ আলাদা আলাদা সময় টঙ্গাল টঙ্গাল সময় টঙ্গাল টঙ্গাল ভাবে করের এরে জিনিসে আন উন্নত ভাষার লক্ষণ হান না গর জিনিসে আমি ঠিক করানি থক বলিয়া সচেতনতা হান বলিয়া মি মাতরি হান এর থাক না তারতাও এর সাথে গদে আলোচনা অক সুশান্ত মালক পুতকর নাহান সুশান্ত মালকে পুত করে দাহিরিতা সুশান্ত মালকে পুত করে ডাহিরা সুশান্ত মালকে পুত করে ডাহিরিতা সুশান্ত মালকরে পুত করে দাহিরিতা সুশান্ত কইহান হান চারিহান পাঁচ হান নাঙ পুতোকর নাংহান নাংহানতে আখান অজান্তে অজান্তে কইহান নাং উচ্চারণ করলতা মালকে সেইম নিজর পুত করে কইহান নাংলো উচ্চারণ করলতা উন্নত সাহিত্যর লক্ষণ না যদিও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য অতি উন্নত সাহিত্য আহান এরে জিনিস এটা কিসাদে করে ঠিক করানি এরহানোর কাবুলিয়া আজিকার আলোচনাত মি চেষ্টা হান করু রিতা ভুল থাই তুই ভুল থাইলে না করে দিবাং লিখে মুহানা দেহরি খানি মানি পিসে দে হয়তো কোনো ভুল থাইলে ভুল ত্রুটি থাইলে মোড়ে খানিক এপির মাঝে কমেন্টে মাতে দিয়া দিক মি ওহানির উত্তর দেনার চেষ্টা করত যদি পারু রি গিরি গিথানি টপিক আসিলাম তাই উচ্চারণ হান্তে উচ্চারণর মাঝে কিতা যে আর কেউ জিনিস আন করে নাঙা খানরে চারি পাঁচ প্রকারে নাংহান যদি উচ্চারণ করে ওহান উন্নত সাহিত্যর লক্ষণহান নাগই ওহান আমার তা সুধারানি আমার তা আন্তর্জাতিক রাষ্ট্রিক বা রাজ্যিক স্তরে যে অন্য মানুর মীমাঙে জিতাঙাই গা উপিত আমার এর উন্নত সাহিত্য দেহানিত এরে হান তাই ডাঙর পরিপন্থী আহান হানতে গিরি গিথানি এ বাকা আগুই কতদিন আগে আমি আর এক ইন্দো বাংলা বিষ্ণুপুরিয়া মণিপুরী অ্যাসোসিয়েশনের পক্ষ তো আন্তর্জাতিক পর্যায়ে অনলাইনে আমি আবৃত্তি প্রতিযোগিতা আহানোর আয়োজন করেছিলেন। জেপির মাঝে আমি দেখলাম সৌতা এ বাকাও খানিক সংশয়ে আছে। তবুলাক করে নি নিয়া আসি আমার উচ্চারণ পদ্ধতি হেন কি হানিতে কতগো শব্দ কতগো বর্ণর পার্টিকুলারলি কতগো বর্ণর উচ্চারণ ল হানতে ওহান দেহিয়া মিউনিং নিংকলু বলে এর জিনিসে আনতে আমার দরকার ঠিকই আছে তা তা উচ্চারণের ব্যাপারে আমি তো ইয়াৰি ইয়ারি পরি নাওদিয়ার শৌ হারনা পাশি আছে কত জায়গাতে দুহান মরাং বিষ্ণুপ্রিয়া মণিপুরী দুহান ই আছে তারা ব্যাকরণ আছে এহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ব্যাকরণ এহান ডক্টর কালীপ্রসাদ সিংহর ল্যাঙ্করা উনিশশো আটানব্বই ইংরাজীতে উল্টাওর খানিক করে দিবা উনিশশো আটানব্বই ইংরাজীতে আর একহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ব্যাকরণ ব্রজেন্দ্র কুমার সিংহ দুখন আর একহান আছে মথুরা সিংহ গিরকর ডাঙরিয়া মথুরা সিংহ গিরগর লেংকরা উহান মরাং এব্বাকা নেই আছে মাফ করে দিবাং গিরি গিছানি হানতে এটা আমি উচ্চারণ হিকে পারি আর কিন্তু আমার এরে সাদে লাইভে আইয়া বা এরে সাদে কোনো ভিডিও আমি উচ্চারণ আর গজে না পাছি এরে সাহস আন করে বেলু এবাকা আমি আহিক উচ্চারণ আর বেদে নমস্কার এলা আ খান ডুয়েট দি তারা দুগো মেল ভয়েস অ্যান্ড ফিমেল ভয়েস দুগোর উচ্চারণ সেম শব্দ তোমাল তোমাল উচ্চারণ গিরি থানি হানা তো লাজর জিনিসতে নেই শিল্পিয়া গ হিসাবে এর জিনিস আনি আমি ইভেন নমস্কার নমস্কার শব্দ এগো চারি পাঁচ রকম আমার মানুষে আমি উচ্চারণ করি আর করে পারি আর ওহান ভুলনান্না গই অঞ্চল ভেদে মানু ভেদে পার্থক্য আহানি স্বাভাবিক খান কিন্তু প্রমিত উচ্চারণে যে বাঁকা আমি মঞ্চকত টটরত যে বাঁকা এলা আহান দিত যে বাঁকা কবিতা আহান তাম করত যে করতো উপেত নইব নইবচ এর হান করেন ওয়ারিয়ার উপেদ উপেত হাব্বির উচ্চারণ আখ্যানোনা লাগতই হাবির বানান আখ্যান ওনা দুহান বানান উপেত নাওর দুহান উচ্চারণ নাওর এবার উচ্চারণ পদ্ধতির বেদে আগুই এর হান আমার তা দুঃখর জিনিস হান বলে আমার উচ্চারণ পদ্ধতি জনে জনে তঙাল কিন্তু ওহানরে আমি হেক ঠেলালো মি যে হান উচ্চারণ করুরি উহানেই হাই ওহানেই উহানেই প্রমিত উচ্চারণ হান অনাথক তিমাতর উহান ভুল এরে চিন্তাধারা এহান খানিক ত্যাগ করি কারকা সমাধানর কাবুলিয়া সমাধানর সাহিত্য হান উচ্চারণ হান সঠিক নিজেরা নিজের করি কম্প্রোমাইজ করি জিমা মাতোড়ি হান মর ভুল থাইতে পারে সমাধান ও করি কেবাকা উম আমার তা বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে বাঁকা ভাষা হান চালু হইল পৈলাকার লিখান আসিল তাই এর আসাম সরকারে মেয়ে অন্য কথা কথা মাতেন বিধান সিংহ গিরকর কেন রেকর্ডে যে আছে অনন্য ইয়াদি না কোনাক কনাক পাঠ এটি দ্বিতীয় পৃষ্ঠাহান সংকলন বা সম্পাদনা বিধান সিংহ গবেষক এরে গিরকর মতে আমার তা কি আছে গিরি গিরকর মতে ও লেরিকু হান মতে আমার তা স্বরবর্ণ আছে তাই এগারো আমি পইলা বর্ণ বর্ণর উচ্চারণ হানি চা বেলি ডিফারেন্স হানি কথিয়ান সময় গেল গা তো পড়ি মোরে যদি সময় এন গা খানিক এডমিন গিরক গাছি মোরে খানিক জানান কা বলিয়া সময় গেলা গা তা গেল গা খানিক জানিলে আমি সংক্ষিপ্ত করানি চেষ্টা করতো বা ডিগল করানি পারতো যত ডিগল হইতই মি আসু কোনো অসুবিধা নেই হানতে সরবর্ণ এগারো খুব করেছে গিরি গি থানি সরবর্ণ অকরি আর আমি পৈলাকার অক্ষর গো কি গো বা পৈলাকার বর্ণ গো কি গো বর্ণ গো যে উচ্চারিত যে গব্দউর যে শব্দ শব্দগুণাহের উগড় লিখিত রূপহানরে বর্ণ মাতিয়ার উচ্চারিত রূপহানোর যেহানরে আমি ইকোরিয়ার ইকোরানের রূপহানরে আমি বর্ণ মাতিয়ার বর্ণ উগড় উচ্চারিত রূপহানরে আমি ধনী মাতিয়ার পৈলা অকরিয়ার তা আমি কি গল মরতা তাই পৈলা অকরা গিয়ার তাই ও বড় পিকুলিয়ার জিনিস গিরিগিথানি ও এগোতেই সংশয় আছে ও দুগো লিখিয়ার তাই আজ্ঞ ও লিখিয়ার তাই আজ্ঞ ও কিন্তু উচ্চারণ দুহান সংবৃত ও বার বিবৃত ও সংবৃত অতে কুঙ্গ ও গোড় সাদে ও এ গোড় সাদে অর্থা তাহানোর সাইন্স আছে পিঠিত ব্যাকরণ আছে সাইন্স মানে ব্যাকরণ আছে ও আরেকা হানতে কি হান বিবৃত ও যে গো অ মাতিয়ার ডাঙর করিয়ার আর ও এগো অ তার পিছনে ডাঙর অর্থ তাহান এরে গরে আমি যে বর্ণমালা হান যে বাকা তাম করতাঙাই উচ্চারণ কর্তাঙাই উ আমি এরে ও এগো মাতিয়ার বিবৃত সংবৃত বিবৃত সংবৃত অ উগরে আমি উচ্চারণ নাও করতাঙাই এরে সংবৃত অগো কুম্বাকা কুম্বাকা এখান পদ্ধতি থার কুম্বাকা কুম্বাকা ব্যবহার ওর কুম্বাকা কুম্বাকা সংবৃত অগর ব্যবহার ওর এরে দেওহানির আলাদা 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 দেনা ব্যাকরণে পয়লা ও সময় যদি পাউডি হানির ব্যাপারও বিস্তৃত চেষ্টা বাকা বিবৃত অগড় স্বাদে উচ্চারণ আর একা গো এর সংবৃত ও যে গো ওগর স্বাদে উচ্চারণ বা বিবৃত অগর স্বাদে উচ্চারণ ও আ হ্রস্য ই অনেকে হ্রস্য ই বুলতারা তারা হ্রস্য ই বল দীর্ঘ ই এগো আরেকখানি হ্রস্য ই উ আরেকখানি ডিগল বলিয়া মাত তারা কিন্তু প্র্যাকটিক্যালি আমার ভাষাত উহান পরিলক্ষিত নাও ও অ আ হ্রস্য ই দীর্ঘ ই হ্রস্য উ দীর্ঘ উ রস এ ওই ওগ ও ও থা রসগোল্লা গো বড়লে যে রসগোল্লা বরিলে যে সাদেওর ও রসগোল্লা হুরকাং রসগোল্লা গো বড়িলে ও ও আমার তা নিয়ামু নিয়ামুসাদে অসুবিধা নেই আমার তা সংশয়ও নেই এর হানি উল্লেখ তাই সরবর্ণর ইয়ারিহানি ওই বারো ও এরেহানি সন্ধিস্বর বা যৌগিক স্বর বুলিয়ার। ঠাং নাগাতে বাকা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কই গো ওই এগারো গো বর্ণতে কই গো চল্লিশ গো গিরি গি চল্লিশ গো আমার ভাষাত ব্যঞ্জন বর্ণ এরে গির মজার জিনিস আনুল তাই এরে পের মাঝে আমার নিজস্ব বিশেষত্ব খানিক্য আছে ও আনি খানিক করে খাল করে বেলে প্রত্যেক ভাষার নিজের বিশ্বসত্ব আছে এর তারা কথা হান মাতিং অনেকে আমি লাস পেয়ার আমার ভাষা হ্যাঁ বাংলার লগে তিল বর্ণ বাংলার লগে তিল অক্ষর বাংলার লগে তিল না অসমিয়ার লগে তিল বলিয়া নিজের আলাদা নিজের আলাদা ওহান ডাঙর জিনিস হার সংস্কৃত যেহান আছে ওখান অনেকখান ভাষাত আজিকালি ব্যবহার করতারা। ও অক্ষর আর তা বাংলা বলিয়া যেহান মাতি আর বাংলা হান না গরে নাহান পাহ ডুলু এরে অক্ষরে তা অনেক ভাষা গোষ্ঠী ব্যবহার করিয়া হন্তে অসমিয়ায়ও যে সাদে করতারা আমিও উসাদে করিয়ার এরে হানা তো লাজ পানির কিতাওনি নেই বেঞ্জর ব্যঞ্জন বন বর্ণ আছে তাই চল্লিশ গ পৈলাকার উগিল গে তাই স্পর্শ বর্ণ পাঁচ গো করিয়া পৈলাকার পাঁচ গো পাঁচ গো করিয়া মানে পঁচিশ গ উগিরে ক বর্ণ জেগি আছে বর্গ জেগি আছে ক বর্গ মানে ক গর লগে জেগি আছে উগি কণ্ঠ বর্ণ বলি আর ক ঘ বল উা কু নগৈ উ উচ্চারণ হান এরে এগিরে কণ্ঠ বর্ণ বলি আর তা তার পিছ পিস উগি চ বর্গ ও গিরে বারো তালব্য বর্ণ বলিয়ার টটরিয়া রূপের মাঝে উচ্চারণ করিয়া রূপের মাঝে তালুহানা তালুহান মানে ও তালুহানের বলিয়ার এটা স্পর্শ বর্ণ যে কোনো থতাহানোর ভিতরে কোনো না কোনো জায়গা স্পর্শ বলিয়া এরে গিরে স্পর্শ বর্ণ বলিয়া হানতে এরে চ বর্গ যেগি আছে এগিরে তালব্য বর্ণ বলিয়ার এই গিৰি উচ্চাৰণ হানি গিৰিগিধানে হাবিত্ব ইম্পৰ্টেণ্ট জিনিষ হানে গিৰিগিধানে খানিক খেল কৰি দিবা চ ছনাগৈ ছ ছর উচ্চারণ উচ্চাৰণ বিষ্ণুপ্ৰিয়া নেই ওগ যুক্তবৰ্ণত অনপাৰেৰ বা উগ তৎসম শব্দত অনাপারের। চ স দাগত লাগত কি এটা জোখন স চ বর্গীয় জ বর্গীয় বর্গ য কিতাকিটি নাংলো বিভিন্ন নাংলো মাত তারা বর্গীয় জ ঝ ইঁয় ইঁয় আগেকার গো মুগ ইঁয় এটা তালব্য বর্ণ চ স বর্গীয় জ, ঝ তার পিছাতে ট বর্গ এগুলি তাই মূর্ধন্য বর্গ মূর্ধা থতানোর থতা ভিতরে মূর্ধা আনাথ গাতা গা এগিরে মাতিয়ার তাই ট ট ড ঢ মূর্ধন্য ন এ গিগেলগা এ গিতা মারতো সমস্যা নেই সমস্যা নরেচ্চ স ল মাঝে আর একাহানা এল গতাই ত বর্গ ত, থ ঢ দন্ত ন এরে দন্ত বর্ণ এরি গিরে matean তার পিছে দে এপিতেও আমার তো উস্বাদের সমস্যা নেই সমস্যাতে আর এক হানাত তারপরে প বর্গ যে গিয়ে আছে প ফ ব কিন্তু বউ দুগো আছে গি থানে অন্য ভাষাত বাংলা ভাষাত চি বাং ব কিন্তু দুগো আছে প ফ ব ভ ম অন্তস্থ ল ব ব অন্তঃস্থি বর আলাদা আলাদা নাং আগ ব বর্গীয় ব আরাক আগ ওই এর অন্তঃস্থ অন্তঃস্থ নাই বর্গ কি নাই ও মানল অন্তঃস্থ আগ উল্গা তাই বর্গীয় বরকা গো অন্তস্থ বান্তে এবার প বর্গ এগি প ফ ব ভ ম বারো এর স্পর্শ বর্ণ এগি মাতিং ক খ গ ঘ জ বর্গীয়, ঝ চ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম হানতে কি হান পইলা ও এগর দুহান উচ্চারণ ব এগর সেইম উচ্চারণ কিন্তু দুগ বর্ণ তার পিছাতে অন্তস্থ য র ল ব তালব্যশক রে বয় শূন্য নৌ মাতানি ওর আমার পের মাঝে আমার ভাষা অন্তঃস্থ না গরে দুতই থি না ওলাতই ওয়াব্য ওয়াই গড় ডেকে ডাব্লিউ গড় ডেকে ভি গড় ডেকে উচ্চারণ ভি এরে তলর এরে অটেগ দাঁত গত লাগতে গে তা ওয়াব দুয়ার হান খুবা অন্তস্থ ব তার পিছে দহিক এবাকা আসল জায়গা হানি খানিকক গিয়ে থানি খানি কক এটা পইলা জ চ সর্গীয় জজ তার পিছে এ বাকা হাঁটপি তালব্য শো তালব্য শো মূর্ধন্য দন্ত হ এটা চারিও আমি শীষ ধ্বনি বুলিয়ার। বা উষ্মবর্ণ বলিয়ার তালব্যস মূর্ধন্য দন্তস এরে তিনগীর উচ্চারণ যদিও গ্রামার মতে আখ্যান না আমার উচ্চারণে সামান্য এত মাইনিউ ডিফারেন্স হান আমি আখ্যানেই করিয়ার উচ্চারণ হান যে হান তালব্য সগর স্বাদে অর তিনগীর উচ্চারণ তালব্যস মূর্ধন্যস দন্তস্য হ তার পিছনে ডয় শূন্য র ডয় শূন্য র বলি শূন্য র না শূন্য র ডয় শূন্য ভুল মাতলো র না গই উচ্চারণে ডয় শূন্য যে বাগ হইতো র র জুহান গজে দে গজে দে হপিত গিয়া লাগতে শূন্য র ঢয় শূন্য র তো তালব্যশ মূর্ধন্যশ দন্তশ তিনকির উচ্চারণ আক্সাদে আমার তা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সগড় উচ্চারণ সাদে উচ্চারণ ইংলিশ সাদে উচ্চারণ অতিরিক্ত পদে পদে ক্রিয়াপদ গ আই আমি যে গ আইলেই ও জায়গা লম করিয়ার গেতা আমি ইংলিশ এসগড় নাইলে ইংলিশ সিগর সাদে উচ্চারণ হান করিয়া ও কোথায় কুল বর্ণ গই আমার ই রিপ্রেজেন্ট করের তা নন আদার দেন স চ স বর্গীয় এন আমি ছ গো উচ্চারণ করে নারি আর গই এহান আমার নেচার হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার নেচার হান সাহিত্যর নেচার হান আমার উচ্চারণের নেচার হান বদলের দন্তসগ তালব্যস গ তালব্যস দন্তসর উচ্চারণও বদলের প্রত্যেক ওখান ব্যাপারে খানিক সময় থাইলে মাত্র কিত্তও নেই আনতে তালব্যস মূর্ধন্য দন্তস হ এগিরে শিষ ধনীও মাতি আর এহানাত আরেক জিনিস এহানো আছে অনেকে প্রশ্ন করেছিল। এরেগিরে গিরে এৰে গির হাদিত মি অনেকদিন তর্ক করেছিল। ছ ছ আমি উচ্চারণ নকৰিয়া স যেহেতু স উচ্চারণ করিয়া এগো নেচার হানে কিতামতের এরে সাদে তালব্য স মর্ধন্য স দন্ত সাধে উচ্চারণ উচ্চারিত অর যখন এগোড়ে আমার ভাষাত কিতার কাবুলিয়া এগোরিও এগ এগিরেও আমি উষ্ম বর্ণ বা শীষ মাতে নোয়ারি আর গ্রামারে কিন্তু এ হেনও মাতেছি কথার কথা এমনি মোট প্রস্তাব আহান বা মোট জিজ্ঞাসা হান আছিল তা হানতে তালুব্য স মূর্ধন্য স দন্ত স এস এইচ এস এইচ নট এস নট সি হ ডয়ে শূন্য ড ঢয়ে শূন্য ঢ অন্তস্থ য় খণ্ডত্ব বা হসন্তত বুলতারা তার পিছনে কারুগ অনুসার বুলতারা অনেকে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু মাঝে আর প্রশ্ন এবাকা অঘোষ বর্ণ কোনো নেই কোনোষ বর্ণাকার কলামুগি ক চ ট ত প অন্তস্থ অন্তস্থায় তার তারপি মহাপ্রাণ বর্ণগী এরে অঘোষ বর্ণর মাঝে দ্বিতীয় রৌ এরে কলামুহানো খরে খন্ডত তার ঘোষ বর্ণ উইল গাতায় এরে মাঝে আর খানিক প্রাণ দিয়ার তা খানিক নিংসাহান কিতা দিয়া খানিক জবর করে রেটরে হান্তে উগিরে মাতিয়ার উগিল এরে গ ঘ বর্গীয় জ হান্তে এরে তা আমার তা অমাটিক এ হানোর মাঝে বিশেষ করে অমাটিক ডিটেলসে জানার দরকার নেই কোথাও সময় মরে খানিক বাগা দিলে বালা হান্তে এবারকে আমি আসল ইয়ারি হানা তাহিন খানিক থানি গিরিগিথানি হাবিয়ান না এবারকে যতগুলোই চেয়ার হাববি না কথা আখ্যান বাক্য আখ্যান খানিক গড়ে নিজে 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 চেয়া চেয়া খানিক প্র্যাকটিস করিখ কি সাধে ওর কি সাদে ওর তা সাদে না সাদে

এসএইচ গড় সাধে কি কুম্বাক উচ্চারণ করেছি বা এস গড় সাধে বা সিগড় সাধে কম্পিত উচ্চারণ করেছে খানিকক্ষণ নিজে নিজে নিজৰ প্রাণহানের মাতিক মোরে না ইলুন ও মাতিক অন্তরাত্মাগরের মাতিক কিহান সুশান্ত সিংহর্তা সাদগ, সাতি আছে মোর সাধে নাগরিক গিরিগিথানি নিজর স্টাইলে করিক প্রমিতে উচ্চারণ হান কি সাধে অনাথক ওহান আপ্পান ও পরিষ্কার হই তুই গিরিগিধানি এবাকা উষ্মবর্ণর ইয়ারিহান লমৈ উষ্মবর্ণাই উষ্ম বা নিঃশ্বাসর প্রাধান্য নিয়াম তালব্যশ মূর্ধন্য হ দন্তস বিষ্ণুপ্রিয়া মণিপুরীত স ছ ব্যবহার করে পারি আর কি না ওহান লোক খানিক্য খালকরি গি এবার আরেক জিনিস আনা তাহি যে বাকে যুক্ত বড় ন ওর এ বাকে আখানেই উচ্চারণ কিন্তু না মেখানিক ইয়ে জায়গা মূর্ধন্য হাব্বি সগির এর শীর্ষধ্বনি যে গিয়ে আছে এগির উচ্চারণ গির মাঝে তালব্য শ মূর্ধন্য স দন্ত স এর তিন উচ্চারণ আক সাদে এস ইজগর সাদে এহানোর মাঝে মূর্ধন্য সর উচ্চারণ এসগর সাদে কোনো দিনও তার পরিবর্তন নাও অর্থ পরিবর্তন কুঙ্গ অর্থা তালব্যশ দন্ত উচ্চারণ স্থান ভেদে উচ্চারণ অর কুম্বাকা অর্তা অগ্রতালু যেবাকা মূর্ধন অগ্রতালু মূর্ধনস লাগের এই তালব্যস লাগের মূর্ধনষৎ মূর্ধা লাগের দন্তসৎ দন্তগত ইউজর কিন্তু দন্ত হানো আর গেছে কোনো পিতেই নাওতে লাগের গা ওখানে কা হাত ধুই আর আমি গিরি থানি ফাঁকা যদি লাগের গা তো দন্ত থ বল তাঙাই থ গই তুই হ্যাঁ মূর্ধন্য থ সান ওই তুই জুহানার লাগে আমি উচ্চারণ নেই করে না পারি আর হানতে যুক্ত তালব্য সর দন্ত সর উচ্চারণ এস এইচ গর সাদে নাইয়া এস গর সাদে ওর কিন্তু মূর্ধন্য সগনা ওর কুম্বাকা স্কন্ধ স্খলন স্পর্শ গড় স্পর্শ স্পর্শ যুক্তবর্ণে উচ্চারণী স্পর্শে উচ্চারণ গা এ বা প্রশ্ন প্রশ্ন নৌমাতিয়ার গো কিন্তু আসল উচ্চারণ হন কিন্তু প্রশ্ন শ্রী শ্রী নৌমাতিয়ার শ্রী স্নেহ প্রশ্ন স্নিগ্ধ স্রোত শ্রদ্ধা শ্রেষ্ঠ শ্রাবণ সংশ্লিষ্ট অশ্লীল শ্লোক শ্লেষ এপেটকিতাই তা হাববিগি হাববিগি, এস এইচগড় সাথে উচ্চারণ জেগি দন্তস বারো তালব্যশ জেগিও এগি যে বা যুক্ত বর্ণে লাগিল গে এ তার মধ্যে বিস্তৃত গেলে গিয়া এস এইচ সাথে উচ্চারিত নাইয়া এস গড় সাদে উচ্চারণ অর বা সিগড় সাদে উচ্চারণ কিন্তু মূর্ধন্য সগ নার কি সাদে নার কুম্পিত নার তা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তালব্যশয় রফলা একার শ্রেষ্ঠ না লাগেছিল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নাইয়া শ্রেষ্ঠ ওই। এস গর সা উচ্চারণ হইল পৈলাকার গ তালব্য শৈলগা যুক্তবর্ণ গান্তে কিন্তু মূর্ধন্য শ্রেষ্ঠ যুক্তবর্ণ গ কিন্তু মূর্ধন্য সগ তার উচ্চারণ হাল নাও আছে শ্রেষ্ঠ স্পষ্ট স্প দন্তস প দন্তস গ সিঙ্গেল আখুলা উচ্চারণ করত দন্তস এস এইচ কিন্তু স্পর্শ যুক্তবর্ণ যে বাকাই লাগিল গা উপে উচ্চারণ টয় গা যুক্তবর্ণ গ কিন্তু মূর্ধন্য সগ। মূর্ধন্য কি হান হইল তার উচ্চারণ হান এসেজ গ যেহান আসিল অরিজিনাল হান ওহানেই বজায় থাইল শ্রেষ্ঠ স্পষ্ট আর এক

পুষ্প স্তাবক হান্তে এরেহান দন্তস মূর্ধন্য তালব্য সর ইয়ারিহানি এস এইচ গের সাথে উচ্চারিত অর কিন্তু যেবাকায় যুক্তবর্ণে ব্যবহৃত অর ওবাকা মূর্ধন্য চেঞ্জ না ওর কিন্তু দন্তসগ তালব্য শ নিজের উচ্চারণ হান বদালেয়া এস গড় সাধে বা সি গড় সাধে উচ্চারিত অর এবাকা বা ছগর বেলায় আহিক এবাকা কবিতা তাম করলু উহানির মাঝে দুগো তিনগো শব্দ প্রকৃতির ডাক হাবিতা মরাং মিসা মিসা মাতে মিসা মিছা নাও মাতেছি মিসা তুচ্ছ যে তুচ্ছ মাতলুগা তুচ্ছ নুচ্ছ তুচ্ছ তুচ্ছ মানে এবার যুক্ত বর নগ যুক্ত বর নগ যে বাকা লাগিল গা সৌ গ আমার সৌগ সগর সাদে উচ্চারিত নাইয়া ছগর সাদে উচ্চারিত ওই দন্তসগ বারো তালব্য শর যে সাথে যুক্ত বর্ণ বর্ণ অর উপে আমি যে সাদে তার উচ্চারণ হানো খানি টঙ্গাল ঠিক উসাদে ছয় উচ্চারণও আমার ভাষাত বিশেষ করে ক্রিয়াপদে বিভক্তি শব্দ লগে বিভক্তিগত যে বাকা যোগ অর ও বাকা পদগত রূপান্তরিত অর ও পদ উগর মাঝে আমি কোনোদিন ও গড়ে ছ বলিয়া ব্যবহার না করিয়ার করিয়ার া করিয়ার যুক্ত বর্ণ উইলে করি তুচ্ছ ইচ্ছা সদিচ্ছা শুভেচ্ছা নৌমাত হানি আমার তা আমার তা আজিও যে কৌলিয়াহান আছে যেমন কুঙ্গত কিহান ওই তো কোন শব্দ গো যে উচ্চারণ উচ্চারণ অনুযায়ী হইত না লিখা অনুযায়ী হইত গিরিগি হানি এ হানতে অন্য সব দরবেদনা উজরিগা এ বাকা এর তালব্য শূর্ধন্য স এৰে গির উচ্চারণ হানি বারো অগর উচ্চারণ হানি এর হানি খানিক আমি যদি হার যে বাকেই সগ এসগর সাথে উচ্চারিত হইতে সরল ভাবে যে বাকাই এসগড় স্বাদে নিজের মনঢানাত্মাতিক যে বাকাই এসগড় স্বাদে বাচ্চারণ কর্তাঙাই ওবাকা স্বগ ব্যবহার করে সগ মানে চ ছ যে চ ছ না চ গ আমার বর্ণমাল উচ্চারণ পদ্ধতি সঠিকভাবে করে পারলে আমার তা 90% প্রবলেম সলভার চ জ ঝ চ আনতে ইংলিশ এস সাদে উচ্চারিত যে বাকা হইতয় শিগড় সাদে যে বাকা উচ্চারিত হইতই অপিতামী এরে স এ গো বেবহাৰ আর বাকি উগির মাঝে কিতা কোরিয়া দন্ত স তালব্য স মূর্ধন্য স এ কি এস এইচ গড় সাদে উচ্চারিত অর এরে মিনা গই গড়ে করিক নে নিজেও এ বাকা মাতলু হান সুশান্ত সিংহরতা সাত গো আছে গোটা প্র্যাকটিস করি কোনোদিন এরে আনোর মাঝি মোড়ে মাতিক বলে আমি তো এসাধে উচ্চারণ করিয়া পারলে ভিডিও কি করিয়া উচ্চারণও আনিও এরে পেন মাঝে উদিয়াবে ঠিক বা মরে ব্যক্তিগত ভাবে ঠিক সলিউশন হানোর বেদে জিজ্ঞাসা এহান্তে সলিউশন এবাকা নাইলে পিসেদে আপ্পানো করতাই কুঙ্গই করতাইতা এ বাঁকা আসিয় তার সাথে তা হাববি আনতে ইংলিশ মিডিয়াম করতারা। আমার উচ্চারণ তো হারপি তাইয়া তা ন করি তাইতা এপাকা জেগি আসি যে গিরিগি থানি আসি জিংতাই আসি এগির সাদে জ্ঞানী গুণী এপাকা আসল সময় হ্যান এ রে গিরিগি যদি এপাকা যদি সলিউশন হ্যান করে দিয়া যদি না গা আমি বিলুপ্ত বিলুপ্ত হাবিয়ান মাংলাং মাংলাং বুলিয়ার যে হ্যান আর ঢিল নাই তুই গিরিগি থানি এ হ্যান এপাকাই সলভ করি হানতে আর ডিগল করতু কিনা কথা আনলিয়া তাই মুখ্য কথা আনলিয়া তাই আমার তা এরে উচ্চারণ পদ্ধতি হান আজি মাতলু কথা এহানি উলিয়া তাই বিং এ মি বিজ্ঞগ হিসাবে না গই বা এক্সপার্ট এক্সপার্টগ হিসাবে মোর আজিকার আলোচনা হান না মোর আলোচনা হান উল্কাত শিল্পী আগ হিসাবে মি যে বা কাই কোনো পেত বিভিন্ন মঞ্চে যাওরিগা মি অন্য পেত হাববিতে উচ্চারণাটিক প্রাধান্য দিতারা আমার তা যে বাকা উচ্চারণ এলা আখ্যানের মাঝে দুগই দুহান উচ্চারণ করতারা কথা আখ্যান শব্দ আজ্ঞ উপেত নিয়াম আম দুঃখ লাগেন শিল্পীগ হিসাবে এহান শিল্পী হিসাবে আমি আর কিন্তু শিল্পীর এর দুঃখ হ্যাঁ সমাজে আজি হার না পেয়ে আর এক কথা হান মর্তা সময় আছে গো আর ডিগল করতু না লং করতু মানুষ দা খানিক বাগিলে সময় বাঁকা ওই পারি এরপি হারু না পারি কতিহান সময় চলেছে পেটমা আর তাও যদি কোনো যদি সংশয় ও আরেক এক কথা ইয়েস এস গড় অনেক গই মাত্রায় দন্তসগর উচ্চারণ অনেক সময় দন্তসগর উচ্চারণ সিলেট যদি মাতি আর সিলেট সিলেট নৌ মাত্রা নেই সিলেট সালাম আরবি শব্দ যেটা আহেসে সুন্নত হোসেন সেলিম এস গড় সাদে উচ্চারণ দন্তসগর উচ্চারণ এস এইচ গড় সাদে নাই দন্তসগর সাদে উচ্চারণ ওই উচ্চারিত ওই তোই ফরাসি শব্দ সিপাই সাহাব সামান নো সামান না ওই তোই সামান সাহাব সাহেব সিপাই এসগর সাদে ইংলিশ যে বাঁকা ওই তোই সাইকেল সাইকেল সার্কেল স্টল এসগর সাদে এরে ওপির মাঝে স্টেশন ওপির মাঝে ইংলিশ এসগর সাদে উচ্চারিত ওইতই ইংলিশ এসগর সাদে উচ্চারিত ওইতই সিগর সাদে উচ্চারিত ওইতই উপিত এসগর সাদে উচ্চারিত না ওইতই ঠিক ও সাদে আমার তাও দন্তসগর উচ্চারণ তলব্য সগর উচ্চারণ আমি যুক্তবর্ণ যে বাঁকা অর ও এস এজ গড় সাদে নাই এস গড় সাদে অর বারো অন্য ভাষাত তো আছে ইংলিশ শব্দ যদি অর ঔষাদে ইংলিশ শব্দ যেসাদে উচ্চারিত ঔষাদে আমি যেমন নাই যেমন বা আমি উচ্চারণ সগ বলতে কনফিউজ নাই কিনে স মানে আজ্ঞই আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাত সগর প্রয়োগ নিয়াম ক্রিয়া গ আইরে সগর উচ্চারণ হাববিহার পাসিহান ক্রিয়াপদে উপেত বাকাই ইউজ অর বর্ণগুলো ব্যবহার করি আর উগ চার হ্যাঁ ছগর উচ্চারণ অর কুম্বাকা অর যুক্ত বর্ণত অর বারো এক জায়গা আহানাত তৎসম শব্দ কিতাকিতি উইলেখান উইলে থানি আর ডিগল না করুি আশা রে যেহান মাতলু এখানে অকরাগের এহান হন্যা আহান চেষ্টা আহান এহানে যাতে আমার ভিতরে সচেতনতা আহান আহের আমার উচ্চারণরেও আমার সংস্কৃতিরেও আমি সমানভাবে মর্যাদা দিক দাম দিক এহানির উন্নতি সমাজের উন্নতি জাতির উন্নতি ভাষার উন্নতি সাহিত্যর উন্নতি হাববিহান চাঁদে কাবুলিয়া হাব্বিরে আবারও বারো দিগল হোমা আহল নি হাব্বিরে থাকার জানা শ্রদ্ধা ভক্তি বানানং শিকাত করিয়া আজিকার অনুষ্ঠান হান এ পিতলম করে উড়ি হাব্বিয়ান হবাইয়া থাইক দৌনিং করিয়া থাইক সমাজরে বানাপেক আর এক কথা খান লোমৈতে গা মাতিং ইমাঠার পুঞ্চি পালক না গই ইমাঠার পুঞ্চি পালকরিক হাবির দায়িত্ব আছে ইমাঠার পুঞ্চি পালকরিক নমস্কার শুভরাত্রি